বন্ধুগণ, আজকে আমি কথা বলবো মন ভালো করার তিনটি ম্যাজিক কৌশল নিয়ে। তো আমরা মানুষের মন ভালো থাকবে, খারাপ থাকবে, ভয়ভীতি থাকবে, আনন্দ বেদনা থাকবে, সব কিছুই থাকবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের জীবন। সুতরাং মন খারাপ হলে ডন্ট ওরি, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তারপরও মনটা যখন ভীষণ ভারাক্রান্ত থাকে, তখন আমরা যদি কোনো কৌশল অবলম্বন করতে পারি, তাহলে আমাদের মনটা কি একটু ভালোর দিকে যায়, একটু চাঙ্গা হয়ে যায়, মনটা ভালো ভালো হয়ে গেলে আমরা একটু রিল্যাক্স পাই। সেই জন্য মন ভালো করার কৌশল। বন্ধুগণ, মন ভালো করার জন্য নাম্বার 1 কৌশল হচ্ছে আপনি নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবেন। সাধারণত আমরা যখন কোনো ব্যাপারে আমাদের জীবনের কোনো অবস্থায় হতাশাগ্রস্ত হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, তখনই আমরা কি করি, নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করে দিই। আর নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করলেই কি হয়, আমাদের মনটা খারাপ হয়ে যায়। এজন্যই জীবনের কোনো অবস্থাতেই নেগেটিভ চিন্তা ধারা করা যাবে না, নেগেটিভ চিন্তা থেকে, নেগেটিভ থট থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি যদি চান, তাহলে আপনি পজিটিভ চিন্তা করতে পারেন। ইভেন আপনি যদি শয্যাশায়ী হয়ে যান, তারপরেও কিন্তু আপনি চাইলে পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা হয়তো আপনি অকৃতকার্য হবেন, এটা নিয়ে আপনার মন খারাপ, খুব দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস একটু ভেবে দেখেন, এখানেও কিন্তু পজিটিভ কিছু চিন্তা করা যায়। একবার না পারিলে দেখো শতবার। পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছেন, তারা সবাই কিন্তু বারবার ব্যর্থ হয়ে একসময় সফল হয়েছেন। তাহলে আপনি এইভাবে পজিটিভ চিন্তা করেন যে আমার যদি একবার ব্যর্থতা আসে, আসুক, আবার আমার সফলতা আসবে। এইভাবে আপনি পজিটিভ চিন্তাগুলো নিজের মধ্যে আনতে পারেন। নাম্বার 2 হচ্ছে, আপনার যদি মন খারাপ হয়, আপনি এক জায়গায় বসে থাকবেন না, আপনি একটু নিজে একটু মুভমেন্ট করেন। আপনি হয় একটু বারান্দা যান, নতুবা একটু ছাদে যান, নতুবা যদি সবচেয়ে ভালো হয় যদি রাস্তায় বা পাড়া মহল্লায় একটু হাঁটাহাঁটি করেন, বা একটু বাজারে গেলেন, বাজার করতে একটু সংসারের জন্য একটু বাজার কেনাকাটা করলেন, বা একটু রাস্তায় নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে একটু বিভিন্ন দৃশ্য দেখলেন, লোকজনের সাথে কথা বললেন, একটু মনোভাব শেয়ার করলেন, তাহলে হবে কি, আপনার মধ্যে যে জিনিসটা নিয়ে আপনার মন খারাপ, সেই জিনিসটা আপনার মন থেকে একটু দূরে সরে যাবে। তখন আপনার হবে কি, মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। অর্থাৎ আপনার একটু মুভমেন্ট করতে হবে, আপনি এক জায়গায় বসে থাকলে হবে না, আপনাকে বাসা থেকে হয় ছাদে যেতে হবে, ছাদে গিয়ে আপনি হালকা একটু এক্সারসাইজ করতে পারেন, আপনি বারান্দায় যেতে পারেন, কিংবা আপনি বাসা থেকে বের হয়ে রাস্তায় কিংবা খেলার মাঠে কিংবা বাজারে কিংবা মহল্লার দোকানে বিভিন্ন লোকজনের সাথে আলাপ আলোচনা করতে পারেন, বিভিন্ন ব্যাপার নিয়ে একটু একটু হাঁটাহাঁটি করতে পারেন। এইভাবে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে, আপনি শেয়ারিং করতে হবে। যে জিনিসটা নিয়ে আপনার মন খারাপ, সেই ব্যাপারটা নিয়ে আপনি আপনার প্রিয়জন যারা আছে, বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, যারা যারা আপনার কাছে প্রিয়, যারা যাদের উপর আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, আপনি তাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করেন যে আমি এই জিনিসটা নিয়ে আমার মনটা খারাপ। এই ব্যাপারটা নিয়ে তাদের সাথে আপনি আলাপ আলোচনা করেন, শেয়ারিং করেন। তো এইভাবে যখন আলাপ আলোচনা বা শেয়ারিং করবেন, দেখবেন যে আপনার মনের বোঝাটা কমে যাবে এবং আপনি কি আপনার মনটা ভালো হয়ে যাবে। তো বন্ধুগণ, এই তিনটে হচ্ছে ম্যাজিক কৌশল। অবশ্যই অবশ্যই এই তিনটে কৌশলের যে কোনো একটা আপনার মন খারাপ হলে কাজ করবে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। এটা অনেক পরীক্ষিত এই নিয়মগুলো। তো আপনারা যদি মন খারাপ হয়, তাহলে এই তিনটে কৌশল অবলম্বন করবেন,
অবশ্যই অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে বন্ধুগণ, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে ওনাদেরকে দেখতে বলবেন। আমার ভিডিও যদি আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ।